মানব পাচার রুখতে স্কুল ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সম্মেলনের আয়োজন করে মালদার বিএসএফ এর 70 নম্বর ব্যাটালিয়নের বিশেষ দল পুরাতন মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাম মার্ডি হাই স্কুলে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। অষ্টম থেকে একাদশ শ্রেণীর ছাত্রীদের সামনে মূলত মানব পাচার সম্পর্কে নানান তথ্য তুলে ধরা হয়। বিএসএফ এর পক্ষ থেকে নারী পাচারের কিছু ঘটনার কথা উল্লেখ করা হয়। বিএসএফ এর 70 নম্বর ব্যাটালিয়নের এক আধিকারিক বিনা বাগচি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অল্প বয়সী ছাত্রীদের উপরে মানব পাচারের প্রভাব পড়ে, এক্ষেত্রে পড়ুয়াদের অন্তত সচেতন হতেই হবে। বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা নিজেরা এই জিনিসগুলো, এই মানব পাচারের থেকে কি নিজেদেরকে বাঁচাতে পারো বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারো। বিএসএফ আমাদের এই মানব পাচারের বিশেষ একটা টিম বানিয়ে রেখেছে পুরো টোটাল মালদা জেলাতে, কি আমাদের এই মানব পাচার কিভাবে বন্ধ করতে পারি, তোমাদের সহযোগিতা নিয়ে তোমরা যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই মানব পাচার আমরা সব মিলেমিশে বন্ধ করতে পারি, তাই নিয়ে আমরা কাজ করছি।